ডিয়ার ভিউয়ার্স, আমাদের কাছে একটা কেসিও ডিজিটাল ঘড়ি আছে। এই ঘড়িটার আসলে আমাদের ওই যে অ্যাডাপ্টারটা নষ্ট হয়েছে, এই অ্যাডাপ্টারটা হলো 9 ভোল্টের। আমরা এখন এটা দেখাবো, মানে দেখেন এই অ্যাডাপ্টারটা কয়েলটা বার্ন হয়ে গেছে। আমরা এখন দেখাবো এই 9 ভোল্টের অ্যাডাপ্টার পরিবর্তে আমরা কীভাবে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এটা আমরা মানে ইউজ করতে পারি খুব সহজেই, যেন ইউজ করা যায় কি সেটা আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা কাজটি করবেন সেটা একটু দেখাবো। আমরা এখন এটার যে কেবলটা আছে, এই যে কেবলটা দেখেন, এই কেবলটা আমরা কেবলটা ভালো আছে, যেহেতু আমাদের যে আমাদের 12 ভোল্টের যে জ্যাকটা ছিল ওই জ্যাকটা যেহেতু আমাদের মিলে না, সেক্ষেত্রে আমরা ওই পুরানো কেবলটাই নিব। আমাদের কেবলটা ভালো আছে, আমরা কেবলটা তার নেওয়ার আগে সবার আগে যে জিনিসটা চেক করতে হবে এর নেগেটিভ পজিটিভ কোন তারটা। আমরা সবসময় মিডিলটা পজিটিভ রাখবো, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যে কালো তারটা হবে সেটা হলো কালো, দেখেন কমছে দেওয়া আছে। নেগেটিভ কেবলটা হয়েছে ব্ল্যাক, এটা জাস্ট একটু আইডেন্টিফাই করে নিতে হবে, পরেটা আমরা নেগেটিভ হিসেবে ইউজ করবো। আর যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এটা হলো মিডিল পিন আছে, যেহেতু মিডিল পিন আছে আমরা এটা পজিটিভ হিসেবে ইউজ করবো আর কি, দেখেন শো করছে। এখন আমরা যে কাজটা করবো এটা 12 ভোল্ট অ্যাডাপ্টারের সাথে আমরা এটা কানেক্টিভিটিটা দিব। আমাদের কাছে একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার আছে, এই যে অ্যাডাপ্টারটা, এখানে 12 ভোল্ট অ্যাডাপ্টার, এটা এসি ইনপুট, আর আমরা নেগেটিভ পজিটিভ যে এটা আছে এটা আমি দেখতেছি, এটা একটু আমরা কানেকশনটা দিলে বাস হয়ে যাবে। এরপর আমরা বিস্তারিত আলাপ করবো। আমাদের পজিটিভ যেটা আছে, যেহেতু ডায়োডের এটা একটা ডায়োডের পজিটিভ মাথা, এটা আমাদের পজিটিভ, আর এটা কানেকশন করি অ্যাডাপ্টারটা। আমরা নেগেটিভ নেগেটিভ পেয়ে দিব, এই যে নেগেটিভ, আর সাদা কালো যেটা আছে এটা হলো পজিটিভ, পজিটিভে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এটা নেগেটিভ পজিটিভ ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা চেক করি। আমরা অ্যারোপ্রাটার লাইন দিই, দেখেন এখানে 12 ভোল্ট আছে, মিডিলটা পজিটিভ আর বডিটা হয়েছে গ্রাউন্ড, ঠিক আছে, ভালোভাবে চেক করেন একবার, এই যে 12 ভোল্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে শুধুমাত্র অল্প একটু চেঞ্জ আনতে হবে। আমরা গোয়েটি একটু ওপেন করি, আমাদের এখানে যে জিনিসটা দেখবেন, এখানে আমাদের যে অ্যাডাপ্টারটা ছিল টোটালি এসি অ্যাডাপ্টার, এখানে ব্রিজ কানেকশনটা করছে, রেক্টিফায়ার দিয়ে ব্রিজটা করছে, আমরা ব্রিজটা শুধু বাদ দিব। আর এখানে দেখেন আপনি এখানে 78.6 মানে 6 ভোল্টের একটা রেগুলেটার আছে, জাস্ট রেগুলেটার ইনপুট আমরা ভোল্টেজটা দিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে আমাদের কাজ শুধু এইটুকুই। এখানে আমরা যে কাজটা করবো, পজিটিভটা পজিটিভে রাখবো, বডিটা নেগেটিভ দিয়ে দিব। আর এখানে নেগেটিভ যেটা করছে সেটা আমি একটু দেখে নিই, এখানে এটা যদি নেগেটিভ হয়, আচ্ছা পজিটিভ কানেকশন হয়েছে আমার, হলো আমরা এটা কমছে দিয়ে নিই, মিটারটা পজিটিভ কানেকশন হচ্ছে, নেগেটিভ এটা আমাদের পজিটিভ কানেকশন, এটা আমাদের পজিটিভ, ঠিক আছে। আর পজিটিভ যদি এটা হয় তার মানে এটা আমরা পজিটিভে দিয়ে দিব, তার আগে রেক্টিফায়ারগুলো আমরা খুলে দিব, রেক্টিফায়ারগুলো আমাদের এখন আর কোনো কাজে লাগবে না। এখানে রেগুলেটার দেখেন, এই যে রেগুলেটার মানে 78.6 এলএম 78.6 মানে 6 ভোল্টের একটা রেগুলেটার। রেগুলেটার আমরা নর্মালি যে জিনিসটা জানি, রেগুলেটার বাম পাশে সবসময় ইনপুট ভোল্টেজ হয়, হ্যাঁ, যদি বাম পাশে ইনপুট ভোল্টেজ, মিডিলে গ্রাউন্ড, ডান পাশে আউটপুট, তার মানে এই যে বাম পাশে ইনপুট হয় এটা আমাদের ইনপুট, এটা ইনপুট যদি হয় এই ইনপুটটা আছে আমাদের এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে যদি ইনপুট হয় তাহলে আমার এখানে পজিটিভ যে কানেকশনটা হবে এইটা, তার মানে আমি এটার সাথে এটা একটা তার শর্ট করে দেবো, এটার সাথে এটা একটা শর্ট করে দেবো। আর নেগেটিভ যেটা আছে বডিটা, বডিটার সাথে আবার এই নেগেটিভ যেহেতু এটা আছে তাহলে আমরা নেগেটিভ মিডিলে ধীরে ধীরে নেগেটিভ, এটার সাথে এই তারটা একটা শর্ট করে দেবো, আমাদের কাজটা তাই শেষ হয়ে যাবে।
পরে আমরা এই জিনিসটা একটু চেক করে দেখব যে হ্যাঁ ঠিক আছে কিনা পাওয়ার দোয়া ছাড়া। এই আমার এই বডির সাথে এটা পাইছে কিনা মিটারের সাথে একটু ধরেন মিটারটা দেখেন মিটারের দুইটাই এই বডির সাথে যদি এটা পায় তার মানে ওকে আছে। আর এখানে থেকে পজিটিভটা দেখেন আপনি এই যে পজিটিভ এইটা এই পজিটিভটা পজিটিভটা যদি এটার সাথে পায় তার মানে ওকে আছে বাস ওকে। আমার মনে হয় কুকুরের মতো কানেকশনটা আমাদের রেডি। আমরা এখন লাইন দিলে এটা চলবে আমরা জাস্ট একটু লাইন দিতে দেখি হ্যাঁ ঠিক আছে ওকে। খুবই সুন্দর একটা কাজ খুবই সহজে আপনারা কাজটি করতে পারবেন। অনেক সময় 9 ভোল্টের অ্যাডাপ্টার হবে হয়তো বা অনেকে ভয় করে লাইন দিবেন না বাট কীভাবে করা যায় সেটা একটু দেখা যেন বাস ওকে। এখন আমরা টাইম মিলিয়ে নিব।